এখন যাচ্ছি রাজরাঙা পিঠেপুলি উৎসবে। বেশি দিন থাকবে না, তিন চার দিন থাকবে। চলো যাওয়া যাক, বাসের অপেক্ষা করছি। বাস ট্যাক্সি যা পাবো তাতে। মনে হচ্ছে একটা ট্যাক্সি আসছে না, একটা ট্যাক্সি আসছে। হাত দেখা ট্যাক্সিতে উঠে বললাম। হ্যাঁ, টেকনিক্যাল ভিডিওগুলো দেখছো তো, অবশ্যই দেখবে। আমি আরও কিছু আনবক্সিং, আরও কিছু রিভিউ নিয়ে, টিপস নিয়ে তোমাদের কাছে আসবো। আর কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও, বুঝতে পারছি না। কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করো, এবং যদি জানার থাকে কমেন্টে লেখো, তোমাদের প্রশ্ন কি জানার আছে সব লেখো, আমি সেগুলোর উত্তর দেবো এবং তোমাদের নাম ধরে ধরে সেই উত্তরগুলো দেবো। চলো এবার একেবারে মেলার সামনে গিয়ে আবার ক্যামেরা অন করো। এটা হচ্ছে এন্ট্রি। ঠান্ডা ওয়েদারের ওই বাড়ি দুপুরবেলা বেরিয়ে পড়েছি তোমাদের নিয়ে, একদম উৎসবে ঢুকে গেছি। বাবা, এত ফাঁকা ফাঁকা লাগছে দেখতে, মানে এখনো বসেনি মনে হয় ঠিক করে। আচ্ছা, এটা আজ থেকে শুরু হয়েছে, কদিন থাকবে এটা? কবদি থাকবে? 16 তারিখ অবধি। আচ্ছা, তাহলে দেখতেই পেলো 12 থেকে 16 পর্যন্ত মেলাটা চলবে। চলে এসো, পিঠে পুলি খেতে যারা ভালোবাসো অবশ্যই চলে আসবে। আর এখানে অনেক টেবিল ফাঁকা রয়েছে, এইসব টেবিলে পিঠে পুলিতে ভরে যাবে যত সময় যাবে। আশা করি দুদিনের মধ্যে পুরো ভরেই যাবে। আর এখানে সব স্টেজ পেজ করেছে দেখতেই পাচ্ছ, কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হবে হয়তো, স্বাভাবিক।
দেখতেই পাচ্ছেন একে একে এসে বসছে টেবিলে, এখানে অনেক টেবিল ফাঁকা রয়েছে, এবং এই দেখতেই পাচ্ছেন রিক্সা করে এসছে, এসে মালগুলো রাখছে এখানে বসছে। সবকটা দোকান এখনো বসেনি ঠিক করে, সবকটা স্টল বসছে, তবে বাইরে এখন বেরিয়ে যাচ্ছি। তো এখানে একটা পানের স্টল বসেছে, এই দেখো, আর কাঠের প্যান, হ্যাঁ এখানে কিছু শোপিস আছে দেখবে, এই দেখো, তো দেখতে পেলে তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ওখানে অনেক সাউন্ড পলিউশন, হয়তো আমার তো ফোনে মাইক নেই, মানে এক্সটার্নাল মাইক নেই যে যাতে তোমরা ভালো করে শুনতে পাবে। তো এরকম রসবড়া খেলাম, খেতে ভালোই ছিল, মিষ্টি, বড়াতে ভালো করে রস ফস ঢুকেছিল, হ্যাঁ এবং নরম সফট ছিল অবশ্যই। তো অবশ্যই চলে এসো, 16 তারিখের পরে কিন্তু এসো না, 16 তারিখ অবধি লাস্ট ডেট আছে। আজকের এই পর্যন্ত, দেখে নাও এবং আমার ব্লগে এসো, দেখবে ফটাফট যেটা দেখাবো সেটা একদম ফটাফট আনবক্সিং করছি, টিপস দিচ্ছি, একদম ফটাফট দিয়ে দেবো, একদম টাইম ওয়েস্ট নয়। ওকে চলো দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই এখানে আসবে। তো অ্যাক্রোপলিস মলের উল্টো দিকে রাস্তা দিয়ে চলে আসবে, এসে একদম ওই কসবা মার্কেটের পাশ দিয়ে গেলি, আর জিজ্ঞেস করার দরকার নেই, যেখানে আওয়াজ আসছে দেখবে মাইকের আওয়াজ সেখানে ঢুকে যাবে। চলো টাটা।